আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সরল সমীকরণ কি এবং সরল সমীকরণের সমাধান বলতে কি বোঝায় সে সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এই সরল সমীকরণের সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আসো আমরা কথা না বাড়িয়ে কিভাবে সরল সমীকরণের সমাধান করব সেই বিষয়টি কাজ করব। দেখো, আমি এখানে দুটি সমীকরণ লিখেছি এবং দুটি সরল সমীকরণ, কারণ এখানে এক চলক বিশিষ্ট, যেখানে একটা বিশিষ্ট সমীকরণকে এক চলক বিশিষ্ট একটা বিশিষ্ট সমীকরণকে আমরা জানি চলক সরল সমীকরণ বলা হয়। চলকে একজ্ঞাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। এখানে x এর উপর গা ওয়ান আছে, তার মানে এটা একজ্ঞাত বিশিষ্ট এবং একটি চলক, এটা সরল সমীকরণ। আসো এখানে দুইটা সমীকরণ আমি এখানে লিখেছি, x প্লাস 4 সমান 30 এবং আরেকটি সমীকরণ 3x সমান 12। এই দুইটা সমীকরণ কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে আমরা আজকে চলো সমাধান করার চেষ্টা করি। আসো এক নম্বরে আমাদের এক নম্বর সমীকরণটা দেখো, এক নম্বর সমীকরণ আছে x প্লাস 4 ইকুয়াল টু 30। তাহলে x প্লাস 4 ইকুয়াল টু 30, আমরা তোমাদেরকে বলেছিলাম যে সমীকরণ সমাধান হচ্ছে কি, যে এখানে যে চলকটি আছে সে চলকটির মান বের করো। আমরা বলেছি চলকটির মান বের করতে আমরা চলকটিকে সবসময় বাম পক্ষে রাখি। সমীকরণে সমান চিহ্নের আগের অংশটাই হচ্ছে আসলে বাম পক্ষ, পরেরটা হচ্ছে ডান পক্ষ। এবার আসো আমরা এখানে ভালো ব্যবহার করি। আবার এখানে x এর সাথে x এর মান বাই করতে হলে এই 4 কে দাঁড়াতে হবে, এই 4 কে এখান থেকে দূর করতে হবে। তাহলে 4 কে কিভাবে দূর করতে পারে, আর 4 প্লাস আছে, তাহলে 4 কে দাঁড়াতে হলে 4 মাইনাস করতে হবে। এখন সমীকরণে দুই পক্ষে একই কাজ করতে হবে। তুমি যদি এই দিক থেকে বাম পক্ষ থেকে 4 কে বিয়োগ করো মাইনাস করো, ডান পক্ষে কিন্তু তোমাকে 4 মাইনাস করতে হবে। বাম পক্ষে যা করবা ডান পক্ষেও ঠিক একই কাজ করতে হবে, না হলে সমতা থাকবে না। এই জন্য এটা আমাদেরকে খুব কেয়ারফুল করতে হবে। এদিকে যদি 4 প্লাস করি এদিকে 4 প্লাস করতে হবে, এদিকে 4 মাইনাস করলে বাম পক্ষে ডান পক্ষে 4 মাইনাস করতে হবে, এদিকে আমি 4 প্লাস করলাম ওদিকে 3 প্লাস করলাম বা করলাম না, তাহলে তো সমতা থাকবে না, আগের সমতা থাকবে না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে সমীকরণের সমাধান করার সময় অবশ্যই আমাদেরকে সমান জিনিস একই জিনিস উভয় পক্ষে যোগ অথবা বিয়োগ করতে হবে, একই পদ একই দ্বারা একই পদ দ্বারা একই সংখ্যা দ্বারা উভয় পক্ষে গুণ বা ভাগ করতে হবে। তাহলে আসো এখানে x সমান x প্লাস 4 সমান 13 আছে, তাহলে আমাদের উদ্দেশ্য কি, 4 কে এখান থেকে টানা, 4 দূর করা। তাহলে 4 যেহেতু প্লাস আছে কাউকে দূর করতে হলে তার বিপরীত জিনিসটা দ্বারা করতে হবে। তাহলে 4 প্লাস আছে, 4 দূর করার জন্য আমরা 4 মাইনাস করলাম। এই পক্ষে বাম পক্ষে যেহেতু 4 মাইনাস করেছে, তাহলে ডান পক্ষে আমাদেরকে 4 মাইনাস করতে হবে। যদি ডান পক্ষে আগে থেকে 13 আছে তাহলে সেখান থেকে আমরা 4 মাইনাস করলাম। আসো x প্লাস 4 আর মাইনাস 4 আমরা জানি 4 থেকে 4 গেলে 0 থাকবে, তাহলে এই দিক থেকে 4 বাদ গেল, তাহলে সমান সমান ইকুয়াল টু কত কত পাচ্ছি, এখানে 13 আছে, 13 থেকে 4 গেলে 13 থেকে 4 গেলে হচ্ছে 9, 13 থেকে 4 মাইনাস গেলে কত থাকে এটা তো জানি 9। তাহলে আমার x এর মান বের হইছে, এই x এর মান বের হওয়াটাই হচ্ছে আমার সমাধান, সমীকরণ সমাধান। x এর মান থেকে সমীকরণের বীজ বলা হয়, সমীকরণের মূল বলা হয়। তাহলে সুতরাং আমাদের সমাধান করতে বলছে এই চলকটির মান আমরা বের করতে পারছি, তাহলে আমাদের সমাধান শেষ হয়েছে। তাহলে সুতরাং নিম্ন আমাদের নিম্ন সমাধান কি হলো, আমরা এইভাবে আনসারটা লেখার চেষ্টা করবো। নিম্ন সমাধান x সমান 9। চলো আমরা এবারে দুই নম্বর সমস্যাটা সমাধান করি। দুই নম্বর যে সমীকরণ আছে সেই সমীকরণ সমাধান করার চেষ্টা করি। আসো দেখো দুই নম্বর সমীকরণটা আছে, বাম পক্ষে আছে 3x, ডান পক্ষে আছে 12, 3x = 12।
দেখো আগে কিন্তু x এর সাথে প্লাস 4 ছিল, এখন কিন্তু প্লাস মাইনাস কিছু নেই। 3x 12 আমরা সাইতোশুকে এই সম্পর্কে দেখছি। 3x মানে কি? 3x হচ্ছে x এর 3 গুণ। এখানে চলকের সাথে 3 টা গুণ হিসাবে আছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা। সমাধান করা মানে কি? যে চলকটা আছে সেই চলকটির মান বের করা। তাহলে x এর মান বের করতে হলে x এর সাথে আমরা দেখতে পাচ্ছি 3 গুণক হিসাবে আছে, গুণ হিসাবে আছে। তাহলে 3 কে আমরা দূর করতে হলে, যেহেতু এখানে 3 গুণ আছে, আমরা 3 কে ভাগ করতে হবে। 3 কে আমরা কি করতে হবে? আমরা 3 কে ভাগ করলে 3 টা দূর হবে। 3 কে আমরা যদি এখান থেকে বিচ্ছিন্ন করতে চাই, 3 কে এখান থেকে দূর করতে চাই, তাহলে 3 কে আমরা 3 দ্বারা ভাগ করতে হবে। এখন যেহেতু 3 এখানে x এর সাথে গুণ আছে, তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে গুণের সংখ্যা জানলে এখানে কাটাকাটি করা যাবে, ভাগ দেওয়া যাবে। আমি এই পক্ষে যেহেতু বাম পক্ষে যেহেতু 3 দ্বারা ভাগ করেছি, আমাকে ডান পক্ষেও একই কাজ করতে হবে। তাহলে আমরা এদিকেও 3 দ্বারা ভাগ করলাম। আমরা যদি এদিকে 3 দ্বারা গুণ করি, এদিকে 3 দ্বারা গুণ করতে হবে। এটা সমীকরণের উপর পক্ষে একই কাজ করতে হবে। তাহলে আমরা এখানে 3 কে টানানোর জন্য আমরা এখানে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা এখানে 3 কে, তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 3 কাটা যাবে, 3 3 3 একে 3 1 আমরা লিখলাম বা না লিখলাম। আর এদিকে 3 দিয়ে 12 কে ভাগ দিলে 3 ছাড়া 12 একা হয়ে যাবে। তাহলে আমার এই পক্ষে 3 3 কাটা গেল, এই পক্ষে কি থাকলো? x। আর ওই পক্ষে 3 দিয়ে 12 কে ভাগ করলে আমরা জানি 4 হয়। তাহলে এখানে আমরা 4 পেলাম, 4। তাহলে আমাদের x এর মান বের হয়ে গেল x সমান 4। তাহলে আসো আমরা সমান সমীকরণ আবার বলি একটু। আমার সমীকরণ ছিল এরকম 3x equal to 12। এখানে x 3x মানে কি? আমরা জানি x এর 3 গুণ, 3 এখানে গুণ হিসাবে আছে। এখন এই 3 টাকে দূর করতে পারলে আমাদের x এর মান বের হয়ে যাবে। এখন 3 যেহেতু গুণ হিসাবে আছে, 3 কে দূর করতে হলে আমরা এখানে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা আমি এই পক্ষে ভাগ করলাম, পক্ষে কিছু করলাম না, তাহলে এই সমীকরণ সমান থাকবে। এই পক্ষে যেহেতু 3 দ্বারা ভাগ করলাম বাম পক্ষে, ডান পক্ষে আমরা 3 দ্বারা ভাগ করলাম। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 3 কাটা, এদিকে x থাকলো, আর এদিকে 12 কে 3 দ্বারা ভাগ করলে 4 থাকলো। তাহলে x সমান 4। আমাদের x এর মান বা চলকটির মান যেহেতু বের হয়েছে, তার মানে আমাদের সমাধান সম্পূর্ণ হয়েছে। সুতরাং নিম্ন সমাধান, সুতরাং নিম্ন সমাধান x equal to 4, নিম্ন সমাধান x equal to 4। তো এভাবে সমীকরণের সমাধান করতে হবে। আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য এই এক চলক বিশিষ্ট সকল যে সকল সমীকরণ আছে সবগুলাই এক চলক বিশিষ্ট সকল সমীকরণ। তো তোমরা তোমাদের বইয়ের অনুশীলনের পাশে বইতে বোর্ড বইয়ে অনুশীলনী পাশে অনেকগুলো সমাধান দেওয়া আছে, সমাধান সমীকরণ দেওয়া আছে সমাধান করার জন্য। তোমরা বাসায় সেই সমীকরণ গুলো সমাধান করার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে আরো কিছু সমীকরণ সমাধান করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।